দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন এমডিস টাইমে। আজ আমরা কথা বলবো ঢাকা ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমানের সঙ্গে। প্রতিষ্ঠার 21 বছরে অনেক দূর এগিয়ে গেছে ঢাকা ব্যাংক। এই মুহূর্তে ঢাকা ব্যাংকের নেতৃত্বে আছেন সৈয়দ মাহবুবুর রহমান। তার কাছেই শুনে নেব তার ব্যাংকিং ক্যারিয়ারের গল্পটি। হতে চেয়েছিল পাইলট, কখনো ব্যারিস্টার, কখনো আর্কিটেক্ট, এরকম যেটা হয়। মানে ওই বয়সে আমরা তো রিয়েলিটি চিন্তা করি না, তখন আমরা অনেক স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতেও হয়, কেননা মানুষ স্বপ্নের সমান বাঁচে। তারপর আস্তে আস্তে যখন আপনি রিয়েলিটিটা বোঝার চেষ্টা করেন, বুঝতে পারেন আস্তে আস্তে, তখন আস্তে আস্তে আপনি চিন্তা করেন আসলে কোনটা আপনার জন্য, আপনি কোনটা কম্পিটিবিলিটি, কোনটা বেটার, কোথায় আপনি ভালো করতে পারেন, আপনার কোথায় কম্পিটেন্সি আছে রাদার। তো আপনি আসলে সেইখানে যেতে যাওয়া শুরু চিন্তা করেন। তেমনি আমার ক্ষেত্রে হয়েছিল, আমি যখন স্কুলে পড়ি আমার সায়েন্স ছিল মেজর, আমি কলেজে পড়ি না সায়েন্স ছিল মেজর, যেন আমি অনার্সে করি ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমার সায়েন্স ফিল্ডে আমি কাজ পড়াশোনা করেছি। হঠাৎ করে মনে হলো যে এখানে পড়ে হয়তো আমি তেমন কিছু করতে পারবো না। তাহলে কী করতে পারতাম? হয়তো সরকারি কাজ করতে পারতাম, বিসিএস দিয়ে আমার বন্ধুবান্ধব গেছে, কিন্তু ধরবো যে এটা পসিবল ইজ নট অ্যান এরিয়া। যদিও আমার বাবার খুব ইচ্ছা ছিল, যেদিন সরকারি চাকরি ছিলেন, যে আমি সরকারি চাকরি করি, কেন সরকারি চাকরি করলে ওনার একটা ইন্টারেস্টিং একটা ইয়ে ছিল যে একটা ছবিতে অ্যাটাচ করতে তোমরা পারবো না, যদি কখনো কিছু হয় তুমি তো একটা ছবিতে অ্যাটাচ করতে পারবো না। তবুও বাবার অমতেই এই প্রাইভেট সেক্টরে জয়েন করা, যে ঠিক আছে প্রাইভেট সেক্টরে জয়েন করা একটা সবচেয়ে বড় সুবিধা হবে যে পসিবল আই ক্যান লিড এ কমফোর্টেবল লাইফ ফ্রম ভেরি আর্লি স্টেজ, তো পয়সা বেশি পাবো। ওই সব কারণে কিন্তু তখন আস্তে আস্তে লক্ষ্য চেঞ্জ হয়ে যায় আর কি। তারপর হঠাৎ করে আইবিএতে চলে আসলাম, আইবিএতে অ্যাডমিশন টেস্ট দিলাম, হয়ে গেল এবং ওইভাবেই শুরু হয়ে গেল আর কি। এবং আইবিএর যে অ্যাডমিশনটা, এটাই আসলে টার্নিং পয়েন্ট? অ্যাবসোলুটলি, এটা একটা অ্যাবসোলুট টার্নিং পয়েন্ট ছিল। গার্জিয়ান হলে পড়াশোনা করতাম, হঠাৎ করে কিছু বন্ধুবান্ধব বললো, তখন আইবি সম্বন্ধে খুব জানতামও না, আই এম টকিং অ্যাবাউট ধরেন 84-85 কথা বলছি। কারণ আমরা খুবই গার্জিয়ান হলে যারা পড়াশোনা করতাম, আমরা খুব একটা বেশি আর্টস ফ্যাকাল্টিতে আসতাম না, ওটা একটা চমৎকার একটা এনভায়রনমেন্ট ছিল। জিওলজি তো পড়ছিলাম, আন্ডারগ্রাড করছিলাম, তো ওখানে সব কিছু ওইখানেই কেন্দ্রীভূত ছিল। তারপরে ভাবলাম যে ঠিক আছে, দেখি কয়েকজন বন্ধু মিলে আইবিতে পরীক্ষা দিলাম, এবং সেক্ষেত্রে আমার প্রিপারেশন ছিলও না বলতে গেলে, যাক হয়ে গেল, এবং সাথে সাথে আমার জীবনের মোড়টাও ঘুরে গেল। এবং এই সিদ্ধান্তগুলো ফ্র্যাঙ্কলি স্পিকিং নিজে নিজে নিয়েছি, এমন না যে বাবার সাথে খুব একটা আলাপ করেছিলাম, নিজেই চিন্তা। বাবার যেমন খুব ইচ্ছা ছিল ঢাকা কলেজে পড়ি, ভর্তি হয়ে গেল মনোরম কলেজে, কারণ আমার কাছে মনোরম কলেজে ভালো হবে, মানে এইরকম হয় আর কি, যেটা হয়। এবং সেই ব্যাপারটা আমি আমার মেয়েদের ক্ষেত্রেও তাই করেছি। আমার মেয়েরা যখন পড়াশোনা করেছে, আই লেট দেম ডিসাইড দেয়ার ওন ফিউচার, কী করতে চায়, কোথায় পড়তে চায়। আমি অ্যাজ প্যারেন্টস, আমরা অ্যাজ প্যারেন্টস, আমি আমার ওয়াইফ, আমরা চেষ্টা করেছি ওদেরকে ফ্যাসিলিটেট করার জন্য, বিকজ আমি চিন্তা করেছি আমি তো আমার ডিসিশন আমি নিয়েছি, আমার বাবা তো নেননি। তো তেমনি করে আমার মেয়েদের ব্যাপারেও আমি চিন্তা করেছি, মেয়েরা যদি যেখানে পড়তে চেয়েছে আমি সেখানে চেষ্টা করেছি যতটুকু সম্ভব সাপোর্ট করার জন্য। প্রথমে কাজ করেছি নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসে, তারপর এখানে প্রায় 8 বছর কাজ করলাম, তারপরে চলে আসলাম কমার্শিয়াল ব্যাঙ্কে। কমার্শিয়াল ব্যাঙ্কে শুরু করলাম গ্রিনলেস ব্যাঙ্কের মাধ্যমে, এএনজি গ্রিনলেস ব্যাঙ্ক, এবং আমরা মাল্টিন্যাশনাল ব্যাঙ্কে কাজ করেছি। 2006 সালে এসে আমার শেষ মাল্টিন্যাশনাল ব্যাঙ্ক ছিল সিটি ব্যাঙ্ক এনে, এবং সেখান থেকে বার হয়ে তো প্রাইম ব্যাঙ্কে ছিলাম 6 মাস অ্যাজ ডিএমডি, তারপরে ব্র্যাক ব্যাঙ্কে প্রথম বছরখানেক ছিলাম অ্যাজ ডিএমডি, তারপরে দেড় বছরের মতো, তারপরে তো সিইও হয়ে গেলাম June 2010। তারপর থেকে এখন ব্র্যাক ব্যাঙ্কে প্রায় 6 বছর ছিলাম অ্যাজ সিইও, তারপরে এখানে। দ্যাট ইজ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। প্রথমত হচ্ছে যে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ব্যাঙ্ক যেখানে আমি সিইও হিসাবে কাজ করেছি, সো আমার প্রথম সিইওর অভিজ্ঞতা কিন্তু ব্র্যাক ব্যাঙ্ক, সো এটা একটা বিরাট একটা ইয়ে ছিল। 7 বছর ছিলাম, সো একটা ভীষণ রকমের ইনভলভমেন্ট ছিল, ওনারশিপ ছিল, সেটা তো ব্যাপার থাকেই। আর সবচেয়ে বড় কথা, একটা স্পেসিফিক এরিয়াতে ওরা কাজ করতো, এসএমইতে। এবং এসএমই ব্যাঙ্ক বলতে কিন্তু বাংলাদেশের ব্র্যাক ব্যাঙ্কই মানুষ বুঝে, যে নন কোলাটারালাইজ লেন্ডিং যে করা যায় সেটা আমার হাতে করেও কিন্তু এই ব্র্যাক ব্যাঙ্ক থেকে হয়েছে। এবং সেই সময় ব্র্যাক ব্যাঙ্কে আমরা কিছু কাজও করেছি, যেমন ধরেন কিছু জিনিসও, যেমন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS, বিকাশ যখন হয় তখন থেকে আমি কিন্তু ব্র্যাক ব্যাঙ্কের সাথেই ছিলাম। ব্র্যাক ব্যাঙ্ক ওই ধরনের 7 বছর সময়ের মধ্যে এসএমই ব্যাঙ্ক থেকে এখন ফুল ফ্লেজড কমার্শিয়াল ব্যাঙ্ক হিসাবে ইট ইজ নট রেকগনাইজড, ইট ডাজ নট ওনলি ডু এসএমই, এসএমই ডেফিনেটলি ইট ইজ এ মেজর পিস অফ দ্য এসএমই ব্যাঙ্ক, ইট উইল নট লুজ ইস আইডেন্টিটি অ্যাজ এন এসএমই ব্যাঙ্ক, বাট অ্যাট দ্য সেম টাইম
সে কিন্তু এখন অনেক কিছুই করে। তো ওটা আমার কাছে মনে হয় আমার একটা, আমি এবং আমার টিমের সাকসেস। এখন ঢাকা ব্যাংকে জয়েন করেছি, ঢাকা ব্যাংকেও আমি চেষ্টা থাকবে উইথ দ্য হেল্প অফ দ্য টিম, সাপোর্ট অফ দ্য অ্যান্সার বোর্ড অফ ডিরেক্টরস, ঢাকা ব্যাংকও একটা আমি একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে চাই। ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী ১৯৯৫ সালের ৫ জুলাই ১০০ কোটি টাকা মূলধন নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠার ২১ বছর পর প্রতিষ্ঠানটির বর্তমান পরিশোধিত মূলধন ১,৯৮৪ কোটি টাকা। ১৬০০ কর্মকর্তা কর্মচারী প্রতিদিন সেবা দিচ্ছেন প্রায় ৫ লাখ গ্রাহককে। ২০১৫র ৮ নভেম্বর ঢাকা ব্যাংকের এমডির দায়িত্ব নেন সৈয়দ মাহবুবুর রহমান। এর আগে তিনি ব্র্যাক ব্যাংক সহ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের আর্থিক খাতে আসলে যে ব্যাংকিং সেক্টরে আসলে আপনি আপনি যে ব্যাংকের নেতৃত্ব দিচ্ছেন সেই ব্যাংকের আসলে অনেক বড় ভূমিকা রয়েছে। তো এখন আসলে ঢাকা ব্যাংক কী অবস্থায় আছে এবং ঢাকা ব্যাংক সম্পর্কে আসলে আপনার কাছে একটু জানতে চাই। বাংলাদেশে তো প্রাইভেট সেক্টর ব্যাংক বলতে যদি বোঝায় সেখানে এখন বাংলাদেশে ৪০টি ব্যাংক আছে, প্রাইভেট সেক্টর ব্যাংক, এবং আমরা কয়েকটা জেনারেশন ভাগ করতে পারি। কিছু ব্যাংক ফার্স্ট জেনারেশন এসছে যেটা আর্লি ১৯৮০সের, কিছু ব্যাংক ৯০সের প্রথম দিকে এসছে সেটা সেকেন্ড জেনারেশন ব্যাংক, থার্ড জেনারেশন ব্যাংক এসছে ৯০সের শেষের দিকে, তারপরে কিছু ব্যাংক এসছে কয়েক বছর আগে, এবং রিসেন্টলি আরেকটা ব্যাংক এসছে। তো আমরা সেকেন্ড জেনারেশন ব্যাংক হিসেবে আমাদের পরিচিতি আছে, সেটা হচ্ছে আমরা এসছি ১৯৯৬সে ১৯৯৫ এসছি, এবং আমাদের ২১ বছর ধরে আমরা এই ব্যাংকিং ফিল্ডে আমাদের পরিচালনা, এবং ঢাকা ব্যাংক ইজ কনসিডার ওয়ান অফ দ্য বেটার ব্যাংকস ইন দ্য ইন্ডাস্ট্রি। এবং আমরা বেসিক্যালি যখন এসছি তখন থেকে আমাদের উদ্দেশ্য ছিল কাস্টমারদের কীভাবে আমরা সেবাটা কাস্টমারটা দ্বার প্রান্তে নিয়ে যাই, এবং সেই লক্ষ্যে আমাদের অনলাইন ব্যাংকিং সেবাটা যেটা প্রথম আমরা ঢাকা ব্যাংকে কিন্তু প্রথম নিয়ে এসেছিলাম অনলাইন ব্যাংকিং সেবাটা, এবং সাথে সাথে আমাদের লক্ষ্য ছিল যে ইনস্টেড অফ জাস্ট এক্সপ্যান্ডিং মোন ইনটু নেটওয়ার্কস, তাই অনেক বেশি ব্রাঞ্চ না করে আমরা কীভাবে কাস্টমারদের সেবার মানটা উন্নত করা যায় সেটা ছিল আমাদের মূল ফোকাস। আর একটা যেটা ছিল, আমরা ইনিশিয়ালি ফোকাস করেছিলাম হোলসেল ব্যাঙ্কিংয়ের উপরে। ডিরেক্টর যারা আছেন তারা যে যার জায়গায় বেশ প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আর আমাদের কাজ যেটা হচ্ছে আমরা মূলত হোলসেল ব্যাঙ্কিং করি এই মুহূর্তে, বাট আমরা আস্তে আস্তে আমাদের হোলসেল ব্যাঙ্কিংয়ের পাশাপাশি আমরা কনজিউমার ব্যাঙ্কিং অ্যান্ড এসএম ব্যাঙ্কিংয়ের দিকে আমরা আস্তে আস্তে আমরা ফোকাস করছি। এবং আরেকটা জিনিস আমরা করবো সেটা ইনক্লুসিভ ব্যাঙ্কিং। ইনক্লুসিভ ব্যাঙ্কিং বলতে গিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশের একটা সিগনিফিকেন্ট পিস অফ দ্য পপুলেশন এখনও কিন্তু আন্ডার ব্যাংক বা আনব্যাংক, এবং সেটা করতে গেলে আমরা আমাদের ব্রাঞ্চ বাড়িয়ে করা যাবে না। আমরা সরকার যে বাংলাদেশ ব্যাংক যেটা এসছে এজেন্ট ব্যাঙ্কিং কনসেপ্টটা নিয়ে, আমরা সেই এজেন্ট ব্যাঙ্কিং কনসেপ্টের উপর জোর দিচ্ছি। আমরা খুব শীঘ্র এজেন্ট ব্যাঙ্কিংটাও আমরা রোল ওভার করবো। তো এই কাজগুলো করছি। কনজিউমার ব্যাঙ্কিং আমরা আমাদের রিব্র্যান্ডিং করছি, আমরা কনজিউমার ব্যাঙ্কিং রিলঞ্চিং করছি, এবং আমরা যেটা করছি আমাদের নতুন করে কল সেন্টারটা, আমাদের কোনো কল সেন্টার ছোটোখাটো আকারে ছিল, আমরা একটা আন্তর্জাতিক মানে কল সেন্টার আমরা খুব শীঘ্রই চালু করব। আমরা ইন্টারনেট ব্যাঙ্কিংটাও নিয়ে আসতেছি। সো যা প্রয়োজন কাস্টমার সেবার জন্য, আমরা মোট কথা কাস্টমারদেরকে ব্রাঞ্চে না এনে বা আমরা কীভাবে সেবাটা দেওয়া যায় সেটা চেষ্টা করছি। স্যার, এ বিষয়ে আমরা আপনার সঙ্গে আরও কথা বলবো, কিন্তু তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন এমডিস টাইম, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন এমডিস টাইমে। আজ আমরা কথা বলছিলাম ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমানের সঙ্গে।
স্যার, আপনার কাছে জানতে চাই আমাদের আর্থিক খাতের যে নীতি নির্ধারণীগুলো রয়েছে সেগুলো আসলে আর্থিক খাতকে পরিচালনা করার ক্ষেত্রে কতটুকু সহায়ক বা বাধা হিসেবে কাজ করে। না, আমি এটা সম্পূর্ণভাবে এগ্রি করি না, বিকজ পলিসিগতভাবে বাংলাদেশ ব্যাংকে আমি দেখেছি আমাদের রেগুলেটর দুজন, একটা বাংলাদেশ ব্যাংক আর একটা হচ্ছে যেহেতু লিস্টেড কোম্পানি বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন। পলিসিগতভাবে বাংলাদেশ ব্যাংক কিন্তু হ্যাজ বিন ভেরি প্রোঅ্যাক্টিভ, দে হ্যাভ বিন ভেরি প্রোঅ্যাক্টিভ ইন টার্মস অফ গিভিং পলিসিজ। ইয়েস, দেয়ার হ্যাভ বিন গ্যাপস, সেটা হতেই পারে, কেন না ওয়ার্ল্ড ইজ ডাইনামিক, এভরিথিং ইজ চেঞ্জিং এভরি ডে। সেখানে ক্ষেত্রে অনেক সময় হয়তো হঠাৎ করে হয় না, হয়তো কোনো একটা পলিসি এসছে, হয়তো কিছু গ্যাপ রয়ে, যেমন ধরেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যখন MFS এসছে আজ থেকে 5 বছর আগে, বাংলাদেশ ব্যাংক কিন্তু সুন্দর একটা গাইডলাইন দিয়ে দিয়েছিল, এর মধ্যে অ্যাজ থিংস ইভলভ দেয়ার হ্যাড বিন চেঞ্জেস। তো এটা কিন্তু হবে, আমি মনে করি যে পলিসিগতভাবে কিন্তু বাংলাদেশ ব্যাংক, আমি বলবো যে অন্য যে কোনো রেগুলার থেকে অনেক বেশি ভালো রোল প্লে করেছে সব কিছুর ব্যাপারে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ব্যাপারে। এই যে রিসেন্টলি কমার্শিয়াল পেপার নিয়ে একটা পলিসি নিয়ে আসছে, হ্যাঁ কিছু হয়তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং ওনাদের ইতান গ্যাপ থাকতে পারে, হয়তো আমরা গিয়ে কথা বলে আবার কিছু চেঞ্জেস রিকোয়েস্ট করবো, বাট দিস ইজ হ্যাপেনিং। রিসেন্টলি ICC বা ইন্টারন্যাশনাল কন্ট্রোল কমপ্লায়েন্স থেকে যে বাংলাদেশ ব্যাংক যে পলিসি দিয়েছিল, আমরা আবার উই ওয়েন্ট ব্যাক টু বাংলাদেশ ব্যাংক, কিছু চ্যালেঞ্জের কথা বলেছিলাম, ওনারা কিন্তু সেটা অ্যাড্রেস করে আবার নতুন করে গাইডলাইন দিয়েছে। সো ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ডিসকাশন বিটুইন দ্য স্টেক হোল্ডার্স, এটা নিয়ে আমার মনে হয় না এটার খুব বেশি কমপ্লেন করার মতো কিছু আছে আমাদের ব্যাংকারদের পক্ষ থেকে। ঢাকা ব্যাংকের আমানতের পরিমাণ এখন 15,000 কোটি টাকারও বেশি, প্রায় 25,000 উদ্যোক্তা ঢাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন 14,000 কোটি টাকারও বেশি। নতুন উদ্যোক্তাদের জন্য আসলে সবসময় বলা হয় বা নতুন উদ্যোক্তারা আসলে অভিযোগ করেন যে ব্যাংক টাকা দিতে চায় কিন্তু আমরা গেলে টাকা পাই না, কতদিন আপনি কথাটা বলছিলেন সেটা যদি আরেকটু সংক্ষেপে বলেন। আসলে যেটা হচ্ছে কি, আমরা তো লোন দিতে চাই, এখন ব্যাপারটা হচ্ছে টাকাটা কিন্তু ব্যাংকের না, টাকাটা জনগণের যারা ডিপোজিটার। এখন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা টাকাটা ঠিক মতো দিচ্ছি কি না, সো দ্যাট আমি টাকাটা ফেরত পাই। সেটা কীভাবে সম্ভব, কাস্টমার অ্যাসেসমেন্টটা প্রয়োজন। এখন আপনি বলছেন নতুন উদ্যোক্তা, এখন নতুন উদ্যোক্তা হোক পুরনো উদ্যোক্তা যাই হোক না কেন, সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ম্যান বিহাইন্ড দ্য মেশিন। এখন উদ্যোক্তা জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট তার এক্সপিরিয়েন্সটা কি, আমরা চাই যিনি যেই ইন্ডাস্ট্রি করতে চান না কেন তার অ্যাটলিস্ট সেই ইন্ডাস্ট্রির কোনো রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকা উচিত, ইদার উনি ওখানে কাজ করেছেন অথবা কনসালটেন্সি করেছেন, কিছু একটা করেছেন, সত্য আমরা জানতে চাই যে উনি ইন্ডাস্ট্রি সম্বন্ধে এন্ড টু এন্ড সব কিছু জানেন, সেই কনফিডেন্সটা আমাদের দরকার। সো ওয়ান্স উই হ্যাভ দ্যাট কনফিডেন্স, আমরা কিন্তু আমাদের ঢাকা ব্যাংক থেকে বলবো, আমি আমার আগের ব্যাংকগুলো থেকেও বলতে পারি যে আমি ইন্ডিভিজুয়ালি সবসময় চেষ্টা করেছি এই পার্টিকুলার যারা নতুন নতুন উদ্যোক্তা আসছেন তাদেরকে কীভাবে সহায়তা দেওয়া যায়, প্রোভাইডেড দে হ্যাভ অ্যাট এ সার্টেন লেভেল অফ এক্সপিরিয়েন্স। সবশেষ হিসেব অনুযায়ী এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 706 কোটি টাকা, আর বড় অঙ্কের এই ঋণ ব্যবস্থাপনার জন্য MD মনে করেন ঋণ প্রকল্পের নিয়মিত দেখভাল করা জরুরি। সৈয়দ মাহবুবুর রহমানের SME ব্যাংকিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 3টি SME সার্ভিস ইউনিটের মাধ্যমে এখাতেও এগিয়ে যাচ্ছে ঢাকা ব্যাংক। 2016 জুন পর্যন্ত প্রায় 5,500 ক্ষুদ্র উদ্যোক্তাকে দেয়া হয়েছে 1,282 কোটি 11 লাখ টাকা। এখন যেটা বলছে SME ব্যাংকিং, আমাদের এখন এই মুহূর্তে আমাদের ব্যালেন্স শিটের প্রায় 15% SME ব্যাংকিং আছে, এখন আছে, আমরা এটাকে আরও বাড়াই দিতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট যদি 30% SME ব্যাংকিং করা যায়, বিকজ দ্যাটস ওয়ার বেসিক্যালি অপরচুনিটি লাইজ। কেন যেটা হয় যে সব কর্পোরেট ব্যাংক যারা কর্পোরেট বড় বড় কর্পোরেট সেখানে কিন্তু এই সবাই কিন্তু ওদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছে, সরকারটা তেলে মাথায় তেল দেওয়ার মতো। তো আমরা যেটা করছি সেটা তো করছিলামই, কিন্তু আমরা মনে করি যে ওই SME অনেক অপরচুনিটি আছে, সেখানে আমরা দেখেছি ডিফল্ট রেটটা কিন্তু আসলে যদি ঠিকমতো সুপারভাইজ করা যায়, আসলে একটা লোনের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে সুপারভাইজ করা, যে কোনো লোন সুপারভাইজ করার পর সে বড়ো লোনই হোক কিংবা ছোটো লোনই হোক, অনেক বড়ো লোন কিন্তু সুপারভিশন না করার জন্য কিন্তু হ্যাজ গন ব্যাড। তেমনি করে এইসব ছোটো এবং মাঝারি লোন এখানে কিন্তু সুপারভিশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমরা যেটা করছি, আমরা এখন উই আর অলসো বিল্ডিং ক্যাপাসিটি, আমি যদি বলি কালকে আমি এত টাকা লোন দিয়ে দেবো সেটা হয়তো দিতে পারবো, কিন্তু সুপারভাইজ করে টাকাটা ফেরত নিয়ে আসা সেটা হয়তো সম্ভব ডিফিকাল্ট হবে। সেই জন্য আমরা আমাদের ইন্টারনাল ক্যাপাসিটি বিল্ড আপ, সাথে সাথে আমরা আমাদের যে SME লোনের কোয়ান্টাম বাড়ছে, আর সাথে সাথে কিন্তু আমরা কনজিউমার লোনের কোয়ান্টামও বাড়াচ্ছি। সো হচ্ছে আস্তে আস্তে, আমার মনে হয় খুব সহজে আপনারা দেখবেন ঢাকা ব্যাংক
তার যে পোর্টফোলিওতে কখন যে কম্পোজিশন যদি আমি বলি যে আমার 80% এর মতো হচ্ছে কর্পোরেট লোন, দেখবেন এটা নেমে হয়তো 60% হয়ে যাবে, বাকিটা কনজিউমার এসএমইতে চলে আসবে। দুটি ইসলামী ব্যাংকিং শাখা সহ সারা দেশে 87টি ব্যাংক শাখা এবং 53টি নিজস্ব এটিএম বুথের মাধ্যমে গ্রাহক সেবা দিচ্ছে ঢাকা ব্যাংক। এমডি জানান, দেশের অন্যান্য ব্যাংকগুলোর এটিএম বুথের মাধ্যমেও ঢাকা ব্যাংকের গ্রাহকরা সেবা নিতে পারেন। ঢাকা ব্যাংক যখন শুরু করে তখন তো একটা ছোট ব্যাংকই ছিল এবং আজকে সেটা বিরাট একটা ব্যাংক হয়েছে। এখন আমরা প্রায় 1500 লোকের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছি এবং আমাদের ক্যাপিটাল প্রায় 1700 কোটি টাকা হয়ে গেছে এবং বা ঢাকা ব্যাংকের এখন 87টা ব্রাঞ্চ আছে। আমরা কিন্তু ব্রাঞ্চ নেটওয়ার্কে বেশি ফোকাস করিনি, আমরা মনে করেছি যেখানে আমাদের গেলে আমরা অর্থনৈতিকভাবে কোনো কন্ট্রিবিউট করতে পারবো সেখানে আমরা গেছি এবং সেইভাবে আমরা 87টা ব্রাঞ্চ করেছি। এবছরও আমরা বেশ কিছু ব্রাঞ্চ করবো। এটিএমও কিন্তু যেটা করেছে, আমাদের হয়তো বেশি এটিএম নেই, 54টা এটিএম আছে, বাট আমাদের কিন্তু এখন ন্যাশনাল পেমেন্ট সিস্টেম আছে এবং ন্যাশনাল পেমেন্ট সিস্টেমের আন্ডারে প্রায় 9000 এটিএম আছে। তো আমার কাছে মনে হয় যে আমরা সবাই মিলে এটিএম করে এটা ইজ নট গোয়িং টু বি ভেরি ইকোনমিক্যালি ভায়াবল একটা প্রপোজিশন। সো হোয়াট আমি মনে করি যে এই যে 9000 যে এটিএম আছে বাংলাদেশে, এই 9000 এটিএম ঢাকা ব্যাংকের এটিএম, আমার কাস্টমারের সবার কাছ থেকে হবে। এই শেয়ার্ড কনসেপ্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বৈদেশিক শাখা তো আমাদের আসলে তেমন, আমাদের বৈদেশিক শাখা নেই। প্রথমত হচ্ছে বৈদেশিক শাখা আসলে বাংলাদেশের সমতে একটি ব্যাংক প্রাইভেট ব্যাংকেরই আছে, আর বৈদেশিক শাখা করাও ডিফিকাল্ট কারণ ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের কনভার্টেবল এখন হয় নাই। আর আমার কাছে মনে হয় বৈদেশিক শাখা আমাদের তখনই করা উচিত যখন আমরা আমাদের দেশে সম্পূর্ণভাবে এটাকে একদম সাকসেসফুল হয়ে কোনো রকম সমস্যা না থাকে, কনসোলিডেটেড ফুললি করে যখন এটাকে নিয়ে খুব একটা চিন্তা করতে পারো হবে না, তখন আমরা বিদেশে যেতে পারি। আমার মনে হয় আমাদের প্লাস সবচেয়ে বড় কথা হিউম্যান রিসোর্স ক্যাপাসিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওটা যদি আমি ওই লেভেলে যেতে পারি তখনই আমরা চিন্তা করতে পারি বিদেশে যাব। বিদেশে জাস্ট যাওয়ার জন্য যে লাভ নেই, আর বিদেশে যেতে গেলে ক্যাপিটাল, ওখানে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কিন্তু অনেক বেশি। আর একটা ব্যাপারে খেয়াল করতে হবে যে আমার ওই ওইখানে ব্যবসার অপরচুনিটি স্পেসটা কেমন আছে। তো এগুলো সব কিছু চিন্তা, ইমোশনাল কোনো ডিসিশন নিতে চাই না। স্যার, এ বিষয়ে আমরা আপনার সঙ্গে আরও কথা বলবো, কিন্তু তার আগে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন এমডিস টাইম। এ পর্যায়ে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন এমডিস টাইমে। আজ আমরা কথা বলছিলাম ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমানের সঙ্গে। এক বছরে আসলে আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন, বা কোন ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে কিনা, বা কোনো ধরনের চ্যালেঞ্জ যেটাকে আপনি আসলে, অনেক সময় চ্যালেঞ্জকে আমরা এনজয়ও করি না, চ্যালেঞ্জকে এনজয় করতেই হবে, আদারওয়াইজ আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, আপনি মনে করবেন আর দিলে তো কিছু তো করতে পারবো না। চ্যালেঞ্জ থাকবেই, চ্যালেঞ্জ না থাকলে তো একেবারে একটা মনে হবে একটা লাইফটা খুব মনোটোনাস হয়ে যাবে, সেই লাইফটা আপনি এনজয় করবেন না। এখানে যে ব্যাপারটা হচ্ছে কি, সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় কিছু চ্যালেঞ্জ, সেটা একটা হচ্ছে গেটিং দ্য রাইট কাইন্ড অফ পিপল। আমাদের দেশে এন্ট্রি লেভেলে আপনি জব নেই, কিন্তু প্রচুর লোক আছে কাজ করার জন্য, ইউনিভার্সিটি প্রচুর গ্র্যাজুয়েট বেরোচ্ছে, কিন্তু দেখা যায় যে একটু উপরে গেলেই কিন্তু লোক পাওয়া যাচ্ছে না। প্রথমত হচ্ছে অনেকগুলো ব্যাংক হয়ে গেছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে সেই কোয়ালিটির লোক কিন্তু নেই। সো ইট ইজ এ বিগ ইস্যু গেটিং দ্য রাইট কাইন্ড অফ হিউম্যান রিসোর্স, দিস ইজ ওয়ান। নাম্বার টু হচ্ছে গভর্নেন্স, ব্যাংকের গভর্নেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেখানেও আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রিতে আপনি যদি দেখেন, এই যে রিসেন্টলি যে সমস্ত নন পার্সোনাল লোনগুলো দেখা যাচ্ছে, বড়ো বড়ো লোন, সেগুলো কিন্তু হচ্ছে গভর্নেন্সের জন্য, তো দ্যাট নিডস টু বি ইম্প্রুভ। এখন যে একটা সমস্যা যেটা আছে যে এক্সেস লিকুইডিটি, পুরো ইন্ডাস্ট্রির এক্সেস লিকুইডিটি আছে। এখন এক্সেস লিকুইডিটি কীভাবে ম্যানেজ করবে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এখন এক্সেস লিকুইডিটি কেন হয়েছে, এটা অনেক কারণই হয়েছে। মূল যদি আমি বলি, মূল একটা হয়েছে আপনার ইয়ের জন্য, এখন ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যুস আছে, গ্যাসের ইস্যু, এনার্জি, যেটা এনার্জি বেসিক্যালি যে মেইন ইস্যু, একটা ইস্যু কিন্তু সাথে সাথে আছে, কিন্তু সেটা হচ্ছে ল্যান্ড। আমাদের যেহেতু ছোটো দেশ, অনেক মানুষ, সো স্ক্যাসিটি অফ ল্যান্ড কিন্তু অলওয়েজ আছে। আপনি যদি চিন্তা করেন, আজ থেকে বেশ কয়েক বছর ঢাকা চিটাগাং রোডের দুপাশে কিন্তু ধানে জমি ছিল, এখন যদি যান দেখবেন সব ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে।
ঢাকা ময়মনসিং রোডে যান, দুপাশে কিন্তু ইন্ডাস্ট্রি করে উঠছে। তো এইসব জায়গাতে ধানের জমি জায়গা কিন্তু ইন্ডাস্ট্রি করে উঠছে। বাট আই মাস্ট গিভ ক্রেডিট টু দ্য ফার্মার্স যে আমাদের স্বাধীনতার সময় 7.5 কোটি ছিল, আজকে প্রায় 16-17 কোটি। আমাদের কিন্তু ফুড গ্রেনে কিন্তু আমার সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে, সেটা কিন্তু সম্ভব হয়েছে বিকজ অফ দ্য ফার্মার্স, গভর্নমেন্ট সাপোর্ট তো পেয়েছি। তো ওইটা একটা বিরাট ইস্যু হয়ে যাচ্ছে যে এনার্জি, কেন অনেক ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে এনার্জির জন্য চালু করতে পারছে না বা কেউ নতুন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন না। তো এটার যে যেটা দরকার সেটা হচ্ছে যে গ্যাস কদিন থাকবে, এই ব্যাপারে কিন্তু কোনো ক্লিয়ার কাট ধারণা অ্যাটলিস্ট আমি দেখিনি। এবং গ্যাস না থাকলে গ্যাসের অল্টারনেটিভ যেগুলো আসবে সেগুলো কিন্তু গভর্নমেন্ট শুরু করেছেন কাজ, এটা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রসেসটা আবার চালু হবে, তত তাড়াতাড়ি ডিমান্ডটা বাড়বে, তত তাড়াতাড়ি আমি লিকুইডিটির এই যে এখন যেটা প্রেশার আছে সেটা ক্যান বি রিডিউসড। তা আমার কাছে যদি বলেন এগুলো হচ্ছে এখন এই সময়কার মূল চ্যালেঞ্জ আমাদের জন্য, এগুলোকে অ্যাড্রেস করতে পারলে, যেমন এনপিএল, এনপিএল ইজ অ্যানাদার চ্যানেল, যে নন পারফেক্ট লোনটাকে আমরা কীভাবে অ্যাড্রেস করতে পারবো। সো সেখানে প্রচণ্ড সুপারভিশন দরকার, অ্যাক্টিভ ইনভলভমেন্ট দরকার, ব্যবসার গ্রোথ দেখবো আমরা সাথে সাথে, কিন্তু এই রিকভারির জন্য আমাদেরকে লোকজনকেদেরকে এখানে ইনভলভ হতে হবে অ্যাক্টিভ। দেশের 57টি ব্যাংকের ভিড়ে দক্ষ ব্যবস্থাপনা আর নিরলস পরিশ্রমের মাধ্যমে ঢাকা ব্যাংক থাকতে চায় সামনের সারিতে। রিটেল ব্যাংকিংয়ের পাশাপাশি এসএমই ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংয়েও সুনাম অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে ঢাকা ব্যাংকের কর্মী বাহিনী। স্যার, আসলে ঢাকা ব্যাংকে নিয়ে আসলে সামনের দিকে আপনার কী পরিকল্পনা? প্রায় 1 বছর তো হয়ে গেল, সামনের দিনগুলোতে আসলে ঢাকা ব্যাংকে আপনি কোথায় দেখতে চান? আমি যদি একটু আগে বলেছিলাম যে ঢাকা ব্যাংকের এখন আমার হচ্ছে যে রিক্সটাকে ডাইভার্সিফাই করা, বড় বড় লোন থেকে ছোট ছোট লোনে চলে যাওয়া, সো আমি রিক্সটাকে ডাইভার্সিফাই করতে পারি, দিস ইজ ওয়ান। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের লোকবল যে আছে, যে আমার যেখানে হিউম্যান আছে এদেরকে আমি রিসোর্স হিসেবে করতে চাই, আই ওয়ান্ট টু মেক দেম রিসোর্স, তারা হচ্ছে পোটেনশিয়ালস ফর দ্য ইন্ডাস্ট্রি, তারা এই ব্যাংকের জন্য এবং বড় আরও ভালো হয়ে অন্য ব্যাংকের জন্য একটা ভালো দায়িত্বে যেতে পারে। হ্যাঁ, দিন শেষে অবশ্যই দেশের জন্য। সো ওইটা হচ্ছে আমার মূল ফোকাস, একটা হচ্ছে রিস্ক ডাইভার্সিফাই করা, একটা হচ্ছে আমার এই যে লোক যারা আছে তাকে হিউম্যান ক্যাপিটাল হিসাবে পরিগণিত করা, আর একটা হচ্ছে আমার ব্যাংকের কোয়ালিটি অফ অ্যাসেটটাকে ইম্প্রুভ করানো, আর একটা হচ্ছে অটোমেশন, যাতে করে আমরা কাস্টমার সেবাটাকে আরও ভালো করতে পারি, আমরা যেন আমাদের কাস্টমার সেবাটা আন্তর্জাতিক মানের লেভেলে নিয়ে যেতে পারি। দর্শক, এই ছিল আমাদের এ সপ্তাহের এমডিস টাইমে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।